উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের দিকপালদের অংশগ্রহণে ঢাকায় চলছে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব। শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম এই আয়োজনের ষষ্ঠ আসরের দ্বিতীয় দিনের নৃত্যের মুগ্ধতা ছড়ান ভারতীয় শিল্পী অদিতি মঙ্গল দাস। সন্তরের শিব কুমার শর্মা ছিলেন অনবদ্য, রয়েছে খেয়াল সেতার বাঁশির পরিবেশনা। ফারহানা জ্যোতি রিপোর্ট দেখুন। সঙ্গীতের সপ্তসুরের ছন্দময় পরিবেশনা দোলা দিয়ে যায় হৃদয়ের গহীনে। ধানমন্ডির আবহনী মাঠে সুরের সেই রেশ ধরেই মঞ্চে আসেন ভারতীয় শিল্পী অদিতি মঙ্গল দাস। তার দলীয় নৃত্যের উপস্থাপনা মুগ্ধতা ছড়ায় দর্শকদের মাঝে। মঙ্গলবার শুরু হওয়া শাস্ত্রীয় সঙ্গীত উৎসবের দ্বিতীয় দিনে নৃত্যের পাশাপাশি ছিল বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীদের তবলার ধুন। এরপর সন্তুর পরিবেশনায় মঞ্চে আসেন পণ্ডিত শিবকুমার শর্মা। শুদ্ধ সঙ্গীতের সমজদাররা ধ্যানমগ্ন হন সুরের এই মায়াজালে। আয়োজনে সুরপ্রেমীদের জন্য থাকছে সেতার বাঁশি সহ নানা পরিবেশনা। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।